আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ যেটি আমাদের কমিউনিটি পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে সেটির মাত্রা হয়তো দিন দিন আরও বৃদ্ধি পাবে কিন্তু আমাদের সচেতনতা হয়তো সেটার সংক্রমণ থেকে অনেকাংশেই কমিয়ে দিতে পারে কিংবা আমাদেরকে রক্ষা করতে পারে আলটিমেটলি আপনার আমার সচেতনতা অনেক ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে সুতরাং রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি সামাজিক ব্যবস্থার পাশাপাশি আমাদের নিজেদেরকে খুবই সচেতন হতে হবে যেটি বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বলে থাকেন যে বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান ইউজ করা হাত পরিষ্কার করার জন্য যেটা অনেকে বলে থাকেন যে ধরেন হ্যান্ড স্যানিটাইজার বাজারে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কাপড় কাচা সাবানে কিন্তু খার বেশি সেটা কিন্তু জীবাণু কিল করার জন্য আরও ভালো কাজ করে পাশাপাশি গায়ে মাখা সাবান আমরা ইউজ করতে পারি সুতরাং শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে বিষয়টি এমন না পাশাপাশি যে স্ট্যান্ডার্ড মাস্কগুলো যেগুলো বাইরে বের হওয়ানোর ক্ষেত্রে যে ব্যবহার করার আমরা সেগুলো ব্যবহার করতে পারি আর বিশেষ করে আমরা দেখি যে সব সময় আমাদের যে কোনো লগ্নে দুর্যোগে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই এই করোনা বিপর্যয়ের মতো যেটা একটা বৈশ্বিক মহামারী আমরা এই বৈশ্বিক মহামারী রোধে সমাজের বিত্তবান ধন ধনবান মানুষদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা অন্তত মানুষের পাশে থাকার জন্য এগিয়ে আসবেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো যারা ঢাকা শহর কিংবা গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে যারা শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালায় কিংবা খেটে খায় তাদেরকে সচেতন করাটা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে তাদেরকে সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার যদি ফ্রিতে সরবরাহ করা যায় মাস্কগুলো যদি বিতরণ করা যায় এই ক্ষেত্রে আমরা খুব একটি অবাক হয়েছি যে বিশেষ করে দেশের এতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রায় আড়াইশোর মতো কোম্পানি তারা জাতির এই দুর্যোগে অন্তত হ্যান্ড স্যানিটাইজারটা তো ফ্রি সার্ভ সরবরাহ করতে পারতো যে উদ্যোগটি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ এবং বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট যারা তৈরি করে ইতিমধ্যেই ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মাঝে দিয়েছে এবং ফার্মেসি অনুষদের সম্মানিত ডিন এবং যারা কাজ করতেছে ল্যাবে ছাত্র শিক্ষক তাদের সাথে ডাকসুর বিপি হিসেবে আমার কথা হয়েছে আমরা অনুরোধ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় যেমনটি এই জাতির যে কোনো দুর্যোগ ও লগ্নে পাশে দাঁড়িয়েছে আজকে এই সংকটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ এবং বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তারা যেন অন্তত যতটুকু পারে এই হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সরবরাহ করার পাশাপাশি যেন জনসাধারণের জন্য কিছুটা তারা দেয় এবং তারা ইতিমধ্যেই আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সেটি দু দিন পরে তারা সেটি চিন্তাভাবনা করবে এবং সেই লক্ষ্যে কাজ করবে সেই ক্ষেত্রে ফার্মেসি অনুষদের ছাত্রদের প্রতি বিশেষভাবে আমার অনুরোধ থাকবে যারা ঢাকায় আছেন তারা যেন একটু ল্যাবে এসে যারা কাজ করতেছে তাদেরকে যেন সহযোগিতা করেন পাশাপাশি আমরা ফার্মেসি অনুষদকে বলেছি যে ছাত্রাধিকার পরিষদের যেসব নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে প্রয়োজনে আমরা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে তাদেরকেও আমরা তাদের সাথে মানে হচ্ছে সহযোগিতা করার জন্য আমরা দিতে পারবো সবচেয়ে যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সামাজিক দায়বদ্ধতারা আসলে যাদের একটু সামর্থ্য রয়েছে তাদের এগিয়ে আসা যেই কথাটি ফার্মেসি ডিন ডিনসারও বলেছেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে ছোট পরিসরে যতটুকু পারতেছি ম্যানুয়াল পদ্ধতিতে তৈরি করে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি ফার্মেসিগুলো বিশেষ করে ফার্মেসি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিংবা বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো ব্যাঙ্কগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের যে একটা সি সিএসআরএস একটি প্রজেক্ট থাকে একটা ফান্ড থাকে সেটা দিয়ে কিন্তু মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক যে কোনো ধরনের জিনিস সাবান মাস্ক এগুলো বিতরণ করতে পারে পাশাপাশি আরেকটি জিনিস কিন্তু ইতিমধ্যেই বাজারে যেই জিনিসটি আমরা প্রভাব লক্ষ্য করতেছি যে খাদ্য দ্রব্যমূল্যর একটা ঊর্ধ্বগতি দামের একটা ঊর্ধ্বগতি চলছে এখানে দুটি কারণ রয়েছে যে একটি কারণ হচ্ছে যে মানুষ না বুঝে হুযুগে অনেকে দেখা যায় দেখা থাকবে যা লাগতেছে এক কেজি সে কিনতেছে পাঁচ কেজি সুতরাং এইভাবে যদি আমরা সবাই মানে হচ্ছে আসলে অস্থির হয়ে যাই তাহলে কিন্তু একটা আর্টিফিশিয়াল সংকট তৈরি হবে আর বিশেষ করে অসাধু ব্যবসায়ী যারা তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাবে এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে এখানে সরকারের এটি তদারকি যথাযথ তদারকি রয়েছে আশা করি সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা সেটি মনিটরিং করবেন এবং অসাধু ব্যবসায়ীরা যেন কোনো সিন্ডিকেট না করতে পারে সেই দিকে তারা লক্ষ্য রাখবেন পাশাপাশি আমরা সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবো যে মানবতার একটা সংকট যেটা বাংলাদেশ নয় একশো ছষট্টি দেশের মতো আক্রান্ত হয়েছে অলরেডি যেখানে সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ডাউন করে দিচ্ছে লকডাউন হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ ছোট্ট দেশ চাইলেই আমরা প্রতিরোধ করতে পারবো না ওইভাবে যদি না আমরা সচেতন হই কমিউনিটি পর্যায়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করি সুতরাং আপনারা সচেতন হন অন্যকে সচেতন করুন বিশেষ করে আমরা দেখি এখনও অনেক মানুষ অকারণে গ্যাদারিং করে এই যে ডাক্তাররা বিশেষজ্ঞরা বারবার যেই জিনিসটি বলতেছেন যে জনসমাগম এড়িয়ে চলা সেই জিনিসটি আমরা কেন মেনে চলি না আমাদের আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে যে অপ্রয়োজনে আমরা যেন ঘরের বাইরে না বের হই পাশাপাশি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিষয়টি বলেছে যে একাধিকবার তারা যে জিনিসটি উচ্চারণ করেছে যে টেস্ট 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 করোনা রুগী শনাক্তকরণের জন্য যেন দ্রুত টেস্ট করা হয় সেখানে আমাদের যে এই যে ইকুইপমেন্ট বিশেষ করে যে জিনিসটা ডাক্তাররা আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেলের চিকিৎসকরা কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করতেছেন যে কারণ তাদেরই যথাযথ প্রোটেকশন নাই সুতরাং ডাক্তাররা যদি এরকম একটি আতঙ্কের মধ্যে থাকে তাদের যদি সেফটি না থাকে তাহলে তারা কিভাবে মানুষকে সেবা দেবে সেই লক্ষ্যে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো বিশেষ করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা অন্তত নিজ উদ্যোগে ডাক্তারদের পাশে দাঁড়ান যে ডাক্তারদেরকে এই সেফটি ইকুইপমেন্টগুলো সরবরাহ করতে পারেন হাসপাতালে প্রয়োজনে বিভিন্ন হাসপাতালে সাময়িকভাবে অর্থায়ন করে আপনারা কিছু ওয়ার্ড তৈরি করতে পারেন যেটা স্পেশালি করোনার জন্য কিংবা আইসোলেশনের জন্য ব্যবহার করা যেতে পারে প্রাইভেট যে বড় বড় হসপিটালগুলো রয়েছে তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের দিকে মুখ না তাকিয়ে তারা তাদের কিছু একটা স্পেশাল চিকিৎসক টিম প্রয়োজনে বাইরে বিশেষজ্ঞ এনে ট্রেন করে তারা সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের হসপিটালগুলোতে এই চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারেন এবং যে জিনিসটা আমরা দেখেছি যে গণস্বাস্থ্য কেন্দ্র যেই আপনার কিটটি উৎপাদন করেছে করোনা শনাক্তকরণের জন্য আশা করি সেটি সরকারি ব্যবস্থাপনায় আরও উন্নত মানের হবে এবং সকল মানুষ যেন এই অস্থিরতা থেকে মুক্তি পায় বিশেষ করে আমি আজকে বিভিন্ন কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ডাক্তারদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে যেহেতু তারা বাংলাদেশের মতো এরকম একটি ঘনবসতিপূর্ণ দেশ অসংখ্য রোগীর চাপ থাকে হাসপাতালে তারা চিকিৎসা দিচ্ছে ওইভাবে কোনো রকমের প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই সেখানে তাদের মধ্যে একটা আতঙ্ক যে তারা সংক্রমিত হয়েছে কিনা সুতরাং টেস্ট যদি করা যেত আজকে আমার মনে ভয় আমার মনে আতঙ্ক অন্যদের মনে আতঙ্ক টেস্ট করে কিন্তু নিশ্চিত হতে পারতাম আমাদের একটা আস্থা আসতো যে না আমরা করোনায় সংক্রমিত নয় সেই জন্য আশা করি যে সরকারের একটা আমরা এই একটা দ্রুত ব্যবস্থা আমরা দেখতে পাবো এবং বিশেষ করে যে আমরা বারবার যে আহ্বানটি জানাই যে আমরা যেন নিজেদের অহমিকায় না ভুগে আমরা বৈশ্বিক সহযোগিতা প্রার্থনা করি সরকার বিভিন্ন দুর্যোগের সময় যে ক্রান্তিকালে যেভাবে পাবলিকের সহযোগিতা নিয়ে থাকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ব্যাঙ্কগুলোর কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে অতি দ্রুত যেন এই করোনা সংক্রমণ প্রতিরোধে একটি পাবলিক ফান্ড একটি তহবিল জরুরি তহবিল যেন সরকার গঠন করে সে সেখানে যেন আমরা যে যার সাধ্যমতো বড় বড় প্রতিষ্ঠানগুলো অন্তত আমরা যেন চেষ্টা করি সেখানে কন্ট্রিবিউট করতে যেখানে আমরা দেখেছি কানাডার মতো একটা দেশ যেখানে তাদের সরকার বলে যে জনগণের বাড়ি ভাড়া থেকে শুরু করে খাবারের সমস্ত দায়িত্ব সরকার নেয় সুতরাং আমাদের সরকার পুরোপুরি সেটা না পারলেও যতটুকু পারে তারা চেষ্টা করুক আমরা সরকারের প্রতি এই আহ্বান জানাই আমরা একটা কথা বলি আমরা এই এরকম একটি সংকট নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু সরকারের প্রতি সরকারের সেই উদারতা থাকতে হবে যে সকলকে নিয়ে সমন্বয় করে কাজ করার মন মানসিকতা অহমিকে না ভুগে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে এই সংকট কিভাবে উত্তোলন করা যায় কিভাবে একদম শহর থেকে রুট লেভেল পর্যন্ত মানুষকে সচেতন করা যায় সেই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে আজকে বলা হচ্ছে যে প্রায় এক লক্ষের অধিক যে বিদেশিরা এসেছে এখানে এই ভাইরাসটি তো ছড়িয়েছে সেই বিদেশ যারা বাইরে থেকে এসেছে মূলত তাদের মাধ্যমে আমরা প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের বিরূপ ধারণা নাই কিন্তু অনেকে অসচেতন অসচেতনতার কারণে অসাবধানাবসত অসাবধানতাবশত কারণে দেখা যায় তারা করোনা নিয়ে এসে তারা বাড়িতে চলে গেছে এবং অবাধে ঘোরাফেরা করতেছে অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সেই জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনি শুধু একা আপনার ক্ষতির মানে কারণ হচ্ছেন না আপনি আপনার পরিবার আপনার আশেপাশের ক্ষতির কারণ হচ্ছেন সেই কারণে যারা বাইরে থেকে এসেছেন বিশেষ করে যাদের মনে হচ্ছে সিমটমগুলো দেখে যে আমার করোনা আক্রান্ত হতে পারে তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকুন জনসমাগমগুলো এড়িয়ে এড়িয়ে চলুন পাবলিকের মাঝে সেটা ছড়িয়ে দিন না সর্বোপরি আমরা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আবারও একটি আহ্বান জানান যে মানুষ হিসেবে একজন সুনাগরিক হিসেবে মানবতার কারণে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংকট মোকাবিলা আমরা যেন এগিয়ে আসি যে যার সাধ্য মতো আমরা যেন মানুষকে সচেতন করি পাশাপাশি এই সংক্রমণ প্রতিরোধে যেই নির্দেশনাগুলো আমাদেরকে বারবার দেওয়া হয়েছে পোস্টার লিপলেট সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখছি আমরা এখনও সেটি মানি না যে হ্যান্ডশেক না করা জনসমাগম এড়িয়ে চলা কিংবা বিশেষ করে যে হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণু প্রতিরোধে সাবান টাবান ইউজ করা হাঁচি কাশি যেখানে সেখানে না দেওয়া রুমাল ইউজ করা মাস্ক ইউজ করা এই পরামর্শগুলো যদি আমরা এড়িয়ে যদি মেনে চলতে পারি আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি এই সংকটকে পুঁজি করে অসাধু শ্রেণীর ব্যবসায়ীরা যেন কোনো সিন্ডিকেট গড়ে তুলতে না পারে কৃত্রিম খাদ্য সংকট যেন তৈরি করতে না পারে সেজন্য এখনই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এজেন্সির তৎপরতা বাড়ানো দরকার যেন অকারণে যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ে পাশাপাশি যারা হাই হুতে হচ্ছে আমরা একটা কথা বলতে পারি কিছু পণ্য সামগ্রী বাইরে থেকে আনা লাগে যেমন চাল ডাল পেঁয়াজ রসুন এই জিনিসগুলো কিন্তু মৌসুমি ফসল সেগুলো আমাদের দেশে উৎপাদিত হয় সুতরাং এগুলো নিয়ে আশা করি সংকট হবে না তারপরেও সরকারের তদারকি থাকবে আমরা হাই করে যেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বাসায় মজুত না করে রাখি তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটার একটা কৃত্রিম সংকট তৈরি বাড়ে এই সংকটের ফলে যতটা না বিপদে পর্ব বিপদে পর্ব মধ্যবিত্ত শ্রেণী সেইটা পর্বে কিন্তু একেবারে দরিদ্র শ্রেণী প্রান্তিক লেভেলের মানুষজন সুতরাং আঁকিনি সেটাও কিন্তু ওই প্রান্তিক মানুষের জন্য একটু উপকার হবে কারণ আমরা কিনতে থাকলে কিন্তু অবিরত দামটা বেড়ে যাচ্ছে সুতরাং অপচয় আমরা রোধ করি এবং হচ্ছে বিশেষ করে অপ্রয়োজনে যেন আমরা সেটা যেন পর্যাপ্ত পরিমাণ না নিয়ে বাসায় মজুত না করি সর্বশেষ সরকার প্রতি আমরা আহ্বান জানাবো তারা এই করোনা শনাক্তকরণের জন্য ঢাকার বড়ো বড়ো হসপিটালগুলোকে অতি দ্রুত যেন প্রস্তুত করে বিশ্বের যেখানে সম্ভব সেখান থেকে যেন কিট আমদানি করে এবং মানুষকে যেন তারা চিন্তা মুক্ত রাখে টেনশন মুক্ত রাখে অন্তত এই পরীক্ষা করানোর মাধ্যমে সরকার যদি পরীক্ষা করাতে পারে তাহলে কিন্তু অনেক মানুষ এই হতাশা থেকে দূর হবে অনেক মানুষ টেনশন থেকে দূর হবে সুতরাং যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা যেটা পরিচালক যেটা বলেছে আমরাও সেটা বলবো টেস্ট 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 পরীক্ষা না করার কারণেই মানুষ আতঙ্কিত সুতরাং পরীক্ষা করে মানুষকে সেই সুযোগটা জানার অধিকারটা দিতে হবে যে সে করোনা আক্রান্ত নয় ধন্যবাদ সকলকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী আছেন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন সেই কাজটি আরও যথাসম্ভব করবেন যে মাস্ক বিতরণ কিংবা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ মানুষকে সচেতন করে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক যারা রয়েছেন তারা যদি ছোটোখাটো সামান্য পরিমাণে তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে তারা আরও দ্বিগুণ গতিতে কাজ করতে পারবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই বিপদের সময় যতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি ধন্যবাদ সকলকে